হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নেইমার জুনিয়র নাকি লুইস সুয়ারেজ, কার ট্রফি সবচেয়ে বেশি, কে সেরা ফুটবলার? আজকের এই ভিডিওতে আমরা নেইমার বনাম সুয়ারেজের ট্রফি কম্পেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক নেইমার এবং সুয়ারেজের মধ্যে কে কতটি ট্রফি জয় করেছে। প্রথমে শুরু করব আন্তর্জাতিক ট্রফি দিয়ে। কোপা আমেরিকা নেইমার কখনো জিতেনি, সুয়ারেজ জয় করেছে একবার। ফিফা কনফেডারেশন কাপ নেইমার জয় করেছে একবার, সুয়ারেজ কখনো জিতেনি। আন্ডার 20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নেইমার জয় করেছে একবার, সুয়ারেজ কখনো জিতেনি। অলিম্পিক গোল্ড মেডেল নেইমার জয় করেছে একবার, সুয়ারেজ কখনো জিতেনি। এ ছিল নেইমার এবং সুয়ারেজের জাতীয় দলের হয়ে জয় করা সকল ট্রফি, যেখানে নেইমার জাতীয় দলের হয়ে ট্রফি জয় করেছে মোট 3টি এবং সুয়ারেজ জাতীয় দলের হয়ে ট্রফি জয় করেছে মাত্র 1টি। এরপর হলো ক্লাব ট্রফি, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ নেইমার জয় করেছে একবার, সুয়ারেজ জয় করেছে একবার। ফিফা ক্লাব বিশ্বকাপ নেইমার জয় করেছে একবার, সুয়ারেজ জয় করেছে একবার। ইউয়েফা সুপার কাপ নেইমার জয় করেছে একবার, সুয়ারেজ জয় করেছে একবার। ফ্রান্স লীগ ওয়ান নেইমার জয় করেছে 4 বার, সুয়ারেজ কখনো খেলেনি। ফ্রান্স সুপার কাপ নেইমার জয় করেছে 4 বার, সুয়ারেজ কখনো খেলেনি। ফ্রান্স লীগ কাপ নেইমার জয় করেছে 2 বার, সুয়ারেজ কখনো খেলেনি। ফ্রান্স কাপ উইনার নেইমার জয় করেছে 3 বার, সুয়ারেজ কখনো খেলেনি। লা লিগা নেইমার জয় করেছে 2 বার, সুয়ারেজ জয় করেছে 5 বার। কোপা দেল রে নেইমার জয় করেছে 3 বার, সুয়ারেজ জয় করেছে 4 বার। স্প্যানিশ সুপার কাপ নেইমার জয় করেছে 1 বার, সুয়ারেজ জয় করেছে 2 বার। ইংলিশ লীগ কাপ নেইমার কখনো খেলেনি, সুয়ারেজ জয় করেছে 1 বার। নেদারল্যান্ডস প্রিমিয়ার লীগ নেইমার কখনো খেলেনি, সুয়ারেজ জয় করেছে 1 বার। নেদারল্যান্ডস কাপ উইনার নেইমার কখনো খেলেনি, সুয়ারেজ জয় করেছে 1 বার। উরুগুয়ে প্রিমিয়ার লীগ নেইমার কখনো খেলেনি, সুয়ারেজ জয় করেছে 2 বার। কোপা লিবার্তাদোস নেইমার জয় করেছে 1 বার, সুয়ারেজ কখনো খেলেনি। রিকোপা সুদ আমেরিকানা নেইমার জয় করেছে 1 বার, সুয়ারেজ কখনো খেলেনি। ব্রাজিলিয়ান কাপ উইনার নেইমার জয় করেছে 1 বার, সুয়ারেজ কখনো খেলেনি। এ ছিল নেইমার এবং সুয়ারেজের ক্লাবের হয়ে জয় করা সকল ট্রফি, যেখানে নেইমার ক্লাবের হয়ে ট্রফি জয় করেছে মোট 25টি এবং সুয়ারেজ ক্লাবের হয়ে ট্রফি জয় করেছে মোট 19টি। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে নেইমার তার পুরো ক্যারিয়ারে এই পর্যন্ত ট্রফি জয় করেছে মোট 27টি। অন্যদিকে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সুয়ারেজ তার পুরো ক্যারিয়ারে এই পর্যন্ত ট্রফি জয় করেছে মোট 20টি। আপনার মতে নেইমার এবং সুয়ারেজের মধ্যে কে সেরা ফুটবলার তা কমেন্ট করে জানাবেন।